আলহামদুলিল্লাহ, আমাদের নির্ধারিত কর্মসূচি এবং তার সাথে আরো এডিশনাল দুই একটা কর্মসূচি আল্লাহ তাআলা আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দান করলেন, সেই রবের দরবারে দ্রুত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, এটা আল্লাহ তাআলার দান। মহান রবের দরবারে আমরা খুবই শুকরগুজার যে তিনি একটি মুসলিম মেজরিটি দেশে আমাদেরকে আমাদের মায়েদের পেটে জন্ম দিয়েছেন, এবং আমরা আরো সৌভাগ্যবান যে এরকম একটি জনপদ হওয়ার কারণে দুই একটা ব্যতিক্রম ছাড়া সকলেই জন্মের পর থেকে মুসলিম মা বাবার সাহচর্য পেয়েছে, ফলে আল্লাহর দিনকে চিনার সহজভাবে আমাদের জন্য কিছুটা সুযোগ আল্লাহ তালাই দান করে দিয়েছিলেন জন্মগতভাবে। আমাদের দেশটি খুব বিশাল নয় আয়তনের দিকে, কিন্তু বিশাল জনসংখ্যা, বলা হয় 56,000 বর্গ মাইল, সম্ভবত তার চেয়ে একটু কম হবে। এরকম একটি দেশে সরকারি হিসাব অনুযায়ী সর্বশেষ জনশুমারি অনুযায়ী বলা হয়েছে 18, আসলে এই সংখ্যাটা 20-এর উপরে হবে। দেখা গেছে আগের জনশুমারির চেয়েতে এবারকার জনশুমারির সংখ্যা কমে গেছে, এটা অবাস্তব, এটা ডিফেক্টিভ হওয়ার কারণে এরকম একটা তথ্য এসেছে। তো 20 কোটি মানুষের এই ছোট্ট দেশ, এখানে বেশ কতগুলো জাতি ধর্মের মানুষ, এমনকি ভাষার কিছুটা ভিন্নতা নিয়েই আমরা বসবাস করি, যদিও বেশিরভাগ মানুষের ভাষা হচ্ছে বাংলা ভাষা, কিন্তু যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের আবার নিজস্ব কিছু ভাষা আছে, যেই ভাষাটা নিজেদের মধ্যে তারা প্র্যাকটিস করে। বাংলাদেশে যদিও কিছু আঞ্চলিক ভাষা আছে, কিন্তু সবাই বাংলা ভাষায় অভ্যস্ত। ধর্মের দিক থেকে বিবেচনা করলে সরকারি হিসাব অনুযায়ী 92 ভাগ মানুষ মুসলমান, এরপরে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সেই নাগরিক ভাই বোনদের অবস্থান, তারপরে খ্রিস্টানরা আছেন, বৌদ্ধরা বোধহয় খ্রিস্টানদের চেয়ে একটু বেশি হবে। আমাদের দেশে আমাদের জানা মতো ইহুদি মানে ধর্মের কেউ নাই। এই কয়েকগুলা ধর্মীয় কম্বিনেশন, ভাষার কম্বিনেশন নিয়ে আমাদের এই বিপুল জনসংখ্যা, আলহামদুলিল্লাহ এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে এই দেশটি মসজিদ মাদ্রাসা আলিম উলামার দেশ হওয়ার কারণে অতীতে আল্লাহর নেক বান্দা দাঈল আল্লাহ যারা অন্য ভৌগোলিক অবস্থান থেকে দেশ থেকে এখানে এসে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন, প্রচার করেছেন, মানুষকে ইসলামের সাথে পরিচিত করে ইসলামী অনুশাসনের সাথে অভ্যস্ত করে তুলেছিল, আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। অনেকে একটা ভুল কথা বলে থাকে যে এই দেশে আরব বণিকরা এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, এটা শতভাগ ভুল। এখানে কোনো আরব বণিক আসে নাই, এখানে এসেছিলেন দাঈল আল্লাহ। তারা যদি ব্যবসায়ী হয়ে আসতেন তাহলে ব্যবসা বাণিজ্য শেষ করে আবার নিজ দেশে তারা চলে যেতেন, ইতিহাস থেকে যতটুকু জানা যায় তারা ফিরে যাননি। এ মানুষগুলা যৌবনে এখানে এসেছিল, এখানকার পাহাড় আর সমতল ভূমিকে তারা একাকার করে চারণ করেছে, তাদের ভাষা ছিল ভিন্ন, এটা ছিল টুটের ভাষার ভিন্নতা, কিন্তু বুকের ভাষা এক, ভিন্ন ছিল। এই জন্য তারা তাদের আমলের মাধ্যমে বুকের ভাষাটা মানুষকে বুঝাতে সক্ষম হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা তাদের দ্বারাই ইসলামের আলোয় আলোকিত হয়েছিল, অতএব তারা আরব বণিক না, তারা আমাদের রাহবা, পথ প্রদর্শক, তারা আমাদের মুরব্বী, তারা জান্নাতের পথে আল্লাহর গুলামের পথে আহ্বানকারী। এর থেকে একটা কথা বের হয়ে আসে, প্রমাণিত হয় যে মুসলমানদের কোন ভৌগোলিক গণ্ডি দিয়ে তার ইমান এবং তার দিনদারির প্র্যাকটিস নয়, এটা যে কোনো গণ্ডি অতিক্রম করে ওটা বিশ্বময় হচ্ছে আমাদের ময়দান।
এরকম একটি দেশ যেখানে মেজরিটি মানুষ একই ভাষায় কথা বলে, যেখানে ওভারহুইলমিং মেজরিটি পিপল তারা একই ধর্মের পরিচয়ে পরিচিত, এটা বিবেকের দাবি, এটা বাস্তবতার দাবি। এই ধর্মটাই এই দেশে মানুষকে কল্যাণময় শাসন উপহার দেবে। আর দীন ইসলাম এটা কোনো পণ্ডিত ধর্ম নয়, এটা আল্লাহর দান বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ উপহার। আল্লাহ তালা এই জগতের বিশ্বের আলমের সবকিছু খালেক, কিন্তু তার সবচেয়েতে পছন্দের মায়ার মাহবুব হচ্ছে মানব জাতি। আমরা কি লক্ষ্য করেছি যে এই যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন, মায়ার আসনে বসালেন, তারা জন্মগতভাবে কতটাই কাতর এবং দুর্বল। আমাদের চারিপাশে আমরা যে প্রাণী জগৎ দেখি, যা আমরা উপলব্ধি করি, যাদের সাথে আমরা চলি, বিচরণ করি, যাদের দ্বারা আমরা উপকৃত হই, সেই প্রাণীকুলের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে তারা জন্মগতভাবে প্রোটেক্টেড, এবল, সক্ষম আমাদের চেয়ে অনেক বেশি। জন্মের পর থেকে তৎপর আমাদের গৃহপালিত যে সমস্ত প্রাণী আছে সেগুলোর দিকে তাকান, বাচ্চাটা জন্মের সাথে সাথেই দৌড়ানো শুরু করে, নিজের পছন্দে সে দুধ খেতে শুরু করে, পরের দিন থেকে আস্তে আস্তে কুটতে শুরু করে, খাবার ঘাস টানতে শুরু করে, কি চমৎকার! খুদি তুলে নেয়, চাউলের গুঁড়া উঠায় নেয়, তার গাটা পশম দ্বারা আচ্ছাদিত। আর যাদের গায়ে আল্লাহ পশম দেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা সেই উপযোগী ভারী চামড়া দিয়েছেন, প্রোটেক্টেড। কিন্তু মানুষ খুবই স্পর্শকাতর, মায়ের গড় থেকে জন্ম নেয়, 10 মাসের আগে দাঁড়ানোর চিন্তাই করতে পারে। সেখানে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো প্রথম দিন দৌড়ানি শুরু, কারণ কারণ হচ্ছে তারা সমাজবদ্ধ নয়, আল্লাহ তাআলা তাদেরকে বিবেকের নিয়ামত দান করেননি। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সমাজবদ্ধ করেছেন এবং বিবেকের নিয়ামত, বিশাল নিয়ামত দান করেছেন। এই বিবেকের আরেক নাম হচ্ছে জ্ঞান, শিক্ষা নয়, জ্ঞান। যে মানুষ জ্ঞানী সে মানুষ তার আল্লাহকে চিনে, সে মানুষ আল্লাহর নিয়ামতের প্রতি অনুগত হয়, বিনয়ী হয়, আর সেই মানুষটা আল্লাহ তাআলার হক বুঝে, নিজের হক বুঝে, অন্য মাখলুকের হক বুঝে। এই বুঝটা আল্লাহ যাদেরকে দেন, আল্লাহ তাদেরকে সর্বোত্তম নিয়ামত দান, দিনের সহি বুঝ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ও মাবুদ। এখানে প্রত্যেকটি ভাই বোন আল্লাহর দিনের এই সমুজ, একে অন্যের পরস্পর সহযোগ, আন্তরিক শুভাকাঙ্ক্ষী, একজন আরেকজনকে অন্তর থেকে দোয়া করে, শ্রদ্ধা করে, ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহ তালার মকবুল গুলামের জন্য, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের উপকরণ জোগাড় করার জন্য, এরকম একটা নিয়ামত মাবুদ আমাদেরকে দিয়েছেন আল্লাহ একবার। আমরা আমাদের মাবুদের এই নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করতে পারব? কি অবস্থায় এদেশের মানুষ আছে, এখানে মানুষের কোনো অধিকার নেই, আর এখানে কার্যক্ষেত্রে মুসলমান হচ্ছে সংখ্যালঘু উপেক্ষিত সম্প্রদায়, গণার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তার অধিকারের ক্ষেত্রে সংখ্যালঘু উপেক্ষিত সম্প্রদায়। কিভাবে? আজকে মসজিদের মেম্বর থেকে খতিব সাহেব কি খতবা দেবেন সেটাও মনিটরিং হয়, আম দাওয়াতের অংশ হিসেবে যুগ যুগান্তর করে গ্রামে গঞ্জে বাংলাদেশের সর্বত্র, শহরে বন্দরে সব জায়গায়
ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল হয়ে আসছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন নির্দেশনা গিয়েছে যে ওয়াজ মাহফিল এবং তাফসির মাহফিলের বক্তব্যকে মনিটরিং করতে হবে, নিয়ন্ত্রণ, ভীতি সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েক জায়গায় ঘটনা ঘটে গেছে, আয়োজকরা যাকে নিতে চেয়েছেন স্থানীয় সরকারের কর্তৃপক্ষ তাদেরকে এলাও করে না, আবার কেউ গিয়েছেন ওখানে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, অন্যায় ভাবে ইন্টারফেয়ার করা হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে। তার মানে আম দাওয়াতের এই ময়দানে ভীতি সৃষ্টি করে এই কাজটা যাতে না হয় তার জন্য প্রশাসনিক সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে আজকেই কথা এসেছে, একদিকে আল্লাহর দিনের পথে মানুষকে ডাকার কাজে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে অশ্লীলতা বেহায়াপনা যাত্রাপালা গানের আসর এরকম যত নোংরামি আছে সেইগুলাকে ছড়াই দেওয়া হচ্ছে, ওখানে কোনো বাধা নেই। হ্যাঁ, মতলববাজরা ছড়াই দিতে চাইলেও দেশের জনগণ কিন্তু এগুলা প্রতিরোধ করে। তো দরকার তো ছিল সরকারের প্রতিরোধ করা, যেখানে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে মদ মাদকতা অশ্লীলতার কারণে, সেখানে এইরকম উদ্যোগ কেউ নিলে ওটা বন্ধ করবে সরকার, কিন্তু ওইটাকে মার্কেটিং করতেছে। তাহলে আমাদের থাকলো থাকে, আমাদের অর্থনীতি শেষ, আমাদের নাগরিক অধিকার শেষ, আমাদের ইমানদারিটাও শেষ হয়ে যাক, সেই আয়োজনটাও সম্ভব। আপনারা শুনেছেন যেভাবেই হন তিনি এখন প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আমরা দুর্ভিক্ষের আশঙ্কা করছি। তার বলা দরকার ছিল যে আমরা দুর্ভিক্ষের আয়োজন করছি, ভুলে বলে ফেলছেন যে আশঙ্কা করছি। কর্তৃত্ববাদী শাসনে টানা 14 বৎসর, পেশিবাদী শাসন জাতির গাড়ে চাপিয়ে দিয়ে গোটা দেশবাসীর উপরে জুলুম এবং তার সাথে অর্থনৈতিক শোষণ, এক একটা প্রকল্প, প্রথমেই তার বাজেট একটা হয় যেটা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি, তারপরে ইচ্ছাকৃত সময় বাড়িয়ে এটাকে করা হয় 3 গুণ 4 গুণ, এটা দেশের জাতির প্রয়োজনে না, এটা বাজেটের অপ্রতুলতার কারণে নয়, বরঞ্চ এই টাকা চুরি লুণ্ঠন করে বিদেশে পাচারের প্রয়োজন। সেই ভয়াবহ চিত্র জাতির সামনে অনেকটা স্পষ্ট, এখন চাইলে অনেক জিনিস গোপন রাখা যায় না। কানাডার বেগমপাড়া বলেন, মালয়েশিয়ার সেকেন্ড হোম বলেন, সিঙ্গাপুরের হোটেল কিনা আর ব্যবসা করা বলেন, দুবাইতে টাকা পাচার করে দরা খাওয়া বলেন সর্বোচ্চ ব্যক্তির পরিবারের লোকদের, এই সবগুলাই কিন্তু তার সিন্ডিকেটেড পার্ট, সিন্ডিকেশনের অংশ। তারই একটা নোংরা থাবা পড়েছে এবার ইসলামী ব্যাংক বাংলাদেশের উপরে। এই ব্যাংকটা আল্লাহর যে নেক বান্দাগণ তাদের এখলাস আর তাদের ত্যাগের বিনিময়ে দাঁড় করিয়েছিলেন, তাদের ইতিহাস আমরা হয়তো বা অনেকে জানার সুযোগ পাইনি। দেশে বিদেশে অসংখ্য মানুষের আত্মার আকুতি, ত্যাগ এবং কুরবানি, এই ব্যাংকটার অস্তিত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। এই ব্যাংক প্রতিষ্ঠা পরিচালনার সাথে যারা ছিলেন কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, একটা সময় তারা এবাদতের উদ্দেশ্যে এখানে করতেন, আল্লাহর রেজামন্দি হাসিলের আশা এখানে সময় দিতে, কিন্তু সেই ব্যাংকটায় দুর্ভাগ্যজনক ভাবে এই ফেসিবাদী আমলে 17 সালে ডাকাত পড়ল, ব্যাংক হাইজ্যাক হয়ে গেল, মতলববাজরা এখানে ঢুকলো, ব্যাংকটাকে আজকে বিপদে ফেলে দিয়েছে। আমার ভাই বোনেরা, ব্যাংক আমাদের সন্তান,
আমাদের চোখের সামনে এই ব্যাংকে হত্যা করার এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আজকে এই ব্যাংকের পাহারাদারি নূতন করে আমাদেরকে আবার ইনশাআল্লাহ তাআলা এই দেশের তৌহিদবাদী জনগণ আপনাদের হাত ধরে এই ব্যাংক চিনেছে, রাস্তা চিনেছে, আপনারা পারবেন ইনশাল্লাহ পারবেন। এই ব্যাংক থেকে এখন আমি আপনাদের এক ভাই, দুর্বল মানুষ, আমারও অল্প স্বল্প এখানে শেয়ার বা সামান্য টাকা আছে, আমি উঠাবো ইনশাল্লাহ উঠাবো। রিজেক আল্লাহ তালার হাতে, রিজেকের পাহারাদার আল্লাহ যদি উঠে নেন তা আমার পাহারাদারিতে কিছুই হবে না। এই জেহাদের ময়দান থেকে পালাবো না ইনশাল্লাহ পালাবো না, এটাকে আমি খালেস ভাবে বিশ্বাস করি। এটা ছিল সুদের বিরুদ্ধে আল্লাহ নেক বান্দাদের জিহাদ, এর আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। এটাকে কেন্দ্র করে কি কি করা যায়, কা কি কি করা দরকার, সংগঠন হিসেবে নয়, একজন মুমিন মুসলমান হিসেবে সবাই চিন্তা করে যে আমরা কোনো ডাকাতের কবলে এই ব্যাংক আর দেখতে চাই না। সর্বনাশ যা হয়েছে সেটা পুষানো পুষিয়ে দেন আর নতুন করে যেন কোনো সর্বনাশের পরিকল্পনা নেওয়া না। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ এতে সাড়া দিবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর দরবারে লাখ শোকর শোকর গুজার করি এরকম একটি ভয়াবহ সংবাদ যে যে নিহতেই পরিবেশন করুক না কেন, সবার নিহত সমান না হইতে পারে, কারণ এটাকে আরো ধ্বংস করার নিহতে হইতে পারে, কারো আবার সামাজিক দায়বোধের জায়গা থেকে হইতে পারে, আল্লাহ ভালো জানে। সব দিকেই খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে। কিন্তু এই সংবাদটা প্রচারিত হওয়ার পরে আমরা কোনোদিন দাবি করি নাই যে এই ব্যাংকটা জামাত ইসলামের ব্যাংক, কোনোদিন বলে নাই, কোথাও বলে নাই। হ্যাঁ, যারা এই দেশের দিনের একামত চায় তারাই এখানে সময় দিয়েছে, এটা সঠিক, তাদেরই মুরব্বীরা এটা তাদের দনের ধ্যানের ঘামের এবং ছুটাছুটির ফসল, আল্লাহর কাছে কান্নাকাটি চোখের পানির ফসল। আর আমি তো ছোট্ট একটা ঘটনাও স্মরণ করে দিলাম আপনাকে, আমার সম্মানিত ভাই বোনেরা, এটা আমরা ছেড়ে দেব না। আমি অনুরোধ করব এখানে আজকে যারা হাজির, কেউ একটা টাকা উঠাবেন না, একটা শেয়ার বিক্রি করবেন, যে আল্লাহ দিয়েছেন তিনি চাইলে আরো বাড়াকা বাড়াই দেবেন, আর তিনি নিয়ে যেতে চাইলে কামড় দিয়ে আমরা কেউ রাখতে পারবো। সুতরাং আমাদের চোখের সামনে আমাদের সন্তানের মৃত্যু হোক, এটা আমরা সহ্য করবো, জাতি এটা সহ্য করবো না, মুসলমানরা এটা সহ্য করবো। এই ব্যাংকের সাথে দিলের সম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একটা মানুষ এটা সহ্য করবো, সবাইকে বুঝাতে হবে ধৈর্য ধরুন, আমরা ঐক্যবদ্ধ হব, জনগণ থেকে আওয়াজ উঠবো এবং ইনশাল্লাহ জালিমের সার্বিক পতন হবে ইনশাল্লাহ। এগুলার পিছনে ক্ষমতার কালো হাত আছে, কালো হাত না থাকলে সুস্থ একটা ব্যাংক, সারা বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংক গুলার মধ্যে বাংলাদেশের একমাত্র বারবারের স্বীকৃতি পাওয়া ব্যাংক, সেই ব্যাংকে বসায় সুস্থ থাকা অবস্থায় অবজারভার বাংলাদেশ ব্যাংক, আর যখন ডাকাতের কবলে আসবো তখন নেই অবজারভার উঠাইয়া, কার ইশারা কেন? এগুলার জবাব একদিন দিতে হবে। এরপরে বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে সবগুলা শিডিউল ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা, তারা কি করেছে? সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, তারা হচ্ছে এটা শেয়ারের হ্যান্ডেলিং করার নিয়ন্ত্রক সংস্থা, তারা কি করেছে? সরকারের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওরা কি করেছে? সরকারের ব্যাংকিং ডিভিশন কি করেছে? ফিনান্স মিনিস্ট্রির নাকি মিলেমিশেই হয়েছে? সময় বলে দিবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে আমরা কখনো দাবি করি না এই ব্যাংকটি জামাত ইসলামের ব্যাংক, এখন জনগণ কি বলে? এখন যারাই মুখ খুলছে তারাই বলতেছে এই ব্যাংক উনারাই করেছে, এবং যতদিন উনাদের হাতে ছিল এটা যথাস্থানে ছিল, সম্মানের সাথে ছিল, ভালো জায়গায় ছিল, মর্যাদার জায়গায় ছিল, এটা বাংলাদেশের মর্যাদার প্রতীক ছিল। আর উনাদের হাত থেকে জোর করে ডাকাতি করে যখনই নিয়ে যাওয়া হয়েছে, চিন্তাই করে নিয়ে যাওয়া হয়েছে, তখন থেকেই বিপদ একটার পর একটা এই ব্যাংকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলি নাই, সমাজের যাদের সামান্য বিবেক আছে তারা সবাই বলতেছে। আল্লাহ তাআলা কত যে মেহরবান,
এই সংগঠনটাকে আল্লাহ তাআলা এইভাবে আরেকটা সামাজিক সার্টিফিকেট নিজেই ব্যবস্থা করে দিলেন। এটা শুকরিয়া আদায় করার জন্য পেরেশান হয়ে সন্তান বাঁচানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সাংগঠনিক দায়িত্ব শুধু এটা না, এটা আমাদের সামাজিক অর্থনৈতিক নাগরিক দায়িত্ব। সেই এই দায়িত্বের জায়গা থেকে এটা আমরা করবো এবং এর জবাব চাইতে হবে। একদিকে অপরাধীদেরকে কবজা করা, আর একদিকে হকদারের হাতে ব্যাংক ফিরিয়ে দেওয়া, এবং এর মধ্যে যত আবর্জনা সৃষ্টি হয়েছে সবগুলো পরিষ্কার করা। এমনকি ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী যদি দুষ্কর্মের সঙ্গী হয়ে থাকেন তারও বিচার হচ্ছে, কারণ আমানত তো তাদের হাতে, কলম তাদের হাতে ছিল। তারা ডিক্লাইন করলো না কেন যে আপনার এই অবৈধ নির্দেশ আমি মানবো না? তারা করে নাই, যারা করে নাই দায় তাদেরকে নিতে হবে। আমার সম্মানিত ভাই বোনেরা, এই সার্বিক পরিস্থিতিতে উত্তরণের পথ একটাই, সেটা হলো কিছু করতে হবে ইনশাল্লাহ অতি সত্বর নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ সুদৃঢ় আন্দোলনে জনগণকে সাথে নিয়ে নেওয়া। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন যে কোনো ধরনের হঠকারিতা এবং কাপুরুষতার নাপাকি থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ন্যায্য কাজটা আল্লাহর পছন্দের আলোকে করি। আল্লাহ তুমি আমাদের এই দেশের মুক্তির ব্যবস্থা করে দাও, আমাদের এই প্রিয় সংগঠনটাকে দিন কায়েমের মাধ্যমে মানব জাতির বিশেষ করে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য আল্লাহ তুমি কবুল করো। মহান রবের দরবারে আবারও শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার গুলামিটা মনের খুশিতে আমরা যাতে করতে পারি সেরকম আমাদেরকে আল্লাহ তালা সাহায্য করুন, কবুল করুন। আমিন আমিন। দেশকে সন্ত্রাসীদের হাত থেকে, পেশিবাদের হাত থেকে আল্লাহ তালা বের করে এনে কোরআনের হাতে আল্লাহ তুলে দিন। মহান রবের দরবারে এই আরজ রেখে আজকের সূরা অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।